সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কেন হয় এবং কিভাবে এখান থেকে পরিত্রাণ পাবেন প্রথমে কথা মাথায় ছত্রাক সংক্রমণ কিভাবে হয় বলছে মাথায় ছত্রাক সংক্রমণটা খুবই কমন মাথায় ছত্রাক সংক্রমণের একটা রূপ হইলো খুশকি যেটা হয় আমাদের মাথায় চুল থাকে চুলটা দেখা গেছে যে বিভিন্ন কারণে ঘেমে যায় একটু আদ্র থাকে এবং ওখানে ছত্রাকটা খুব সহজে বাসা বাসা বাঁধতে পারে বাঁধলে আমরা তাকে বিভিন্ন নামে বলি তারপরে দেখা গেছে যেটা মাথায় চলটার মতো হয় আবার আমাদের অভ্যাস আমরা মাথায় ওই চলটা বা ওই ক্রাসটা আমরা তুলে ফেলি তুলে ফেলার পর ওখান থেকে কষের মতো বের হয় ওইটা চারদিকে ছড়াতে হয় আবার অনেকে আছে যে যখন খুশকি বেশি হয়ে গেছে তারপরে আমরা মাথা ন্যাড়া করে ফেলি ন্যাড়া করলে আমার হয়তো ভালো হয়ে যাবে কিন্তু মাথা ন্যাড়া করলে ওই ক্রাস বা চুলটা গুলো আরো বেশি উঠে যায় ওই কশগুলা ছড়ায় আরো বেশি পারে তো এইজন্য মাথায় ছত্রাক সংক্রমণ থেকে বাঁচতে জন্য যেটা করতে হবে মাথাটা আমার গোসল করার পরে খুব ভালো করে শুকাতে হবে যেমন মেয়েরা যারা হিজাব পরে দেখা গেছে ধরেন প্রাইমারি স্কুলে চাকরি করে সে সকালে উঠে ঘরের কাজ করে গোসল করে তাড়াতাড়ি হিজাবটা দিয়ে স্কুলে চলে যায় তাহলে সারা দিন কি হয় একটা স্যাৎস্যাতে পরিবেশ হিজাব পরে থাকে ওখানে ঘামের পরিবেশ থাকে ছত্রাক সংক্রমণ বেশি হয় খুশকি হয় সেবরিক ডার্মাটাইটিস হয় এই জন্য আমাদের যেটা মেসেজ যে আপনি যখন গোসল করবেন গোসল করার পরে আপনার মাথার চুলটা যেন খুব ভালোভাবে শুকায় এরপরে হলো মাথার ছেলেরা মাথার চুলটা শুকনো রাখবে মেয়েরা বের হওয়ার আগে বলছে মাথার চুলটা শুকিয়ে বের হবে অফিস থেকে ফিরে যখন ঘরে ফিরে যারা পর্দা করে তাদের জন্য তারা নিজের ঘরে নিজের রুমে বলছে চুলটা একদম মানে মেলে দিয়ে শুকিয়ে ফেলবে আর যদি হয়ে যায় আমরা ডাক্তারের পরামর্শ নিব আর ডাক্তারের পরামর্শ না নিলে আমরা শ্যাম্পু ব্যবহার করতে পারি এমন ধরেন নিজর ডারশাম্পু আছে ক্যান্ডেলা শ্যাম্পু আছে সিলেক্ট প্লাস শ্যাম্পু আছে ক্লপি রক্ষা শ্যাম্পু আছে এই শ্যাম্পুগুলো আমরা সপ্তাহে দুই দিন সোমবার আর শুক্রবার ব্যবহার করব ব্যবহারের নিয়ম টাইম বলে দিচ্ছি গোসলের শুরুতে সারা মাথায় মানে সারা শরীরে তো পানি দেই আমরা যেটা করব মাথায় সে ওই শ্যাম্পুটা দিয়ে 5 মিনিট অপেক্ষা করে ভালো করে ধুয়ে ফেলব ধন্যবাদ ভালো থাকবেন 10 মিনিট ডক্টর ইউটিউব চ্যানেলে সাথে থাকুন